মঙ্গলবার বেলা ১১টার কিছু পর বিকট শব্দে টিউব থেকে ছুটে যায় মিসাইল, যা চার মিনিটের মধ্যে ১২০ কিলোমিটার রেঞ্জে গিয়ে আঘাত আনতে সক্ষম হয়। এর ঠিক ১০ মিনিট পর টিউব থেকে ছোড়া হয় দ্বিতীয় মিসাইল। এভাবে সেনা বহরযুক্ত নতুন টাইগার মিসাইল সিস্টেমে সফল ফায়ারিং হয়। সাগরের সামনে বিশাল বালিয়াড়িতে রাখা ৩০ টন ওজনের ট্রাক ও রকেট লঞ্চার, যার উপর রয়েছে ২টি টিউব, প্রতিটি টিউবে লোড করা হয়েছে টাইগার। সেনাবাহিনীতে নতুন সংরক্ষিত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম, কয়েক দফায় প্রশিক্ষণের মাধ্যমে যা সফল ফায়ারিং করা হয়। সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার MLRS এর যৌথ জাহাজীকরণ উত্তর ও স্থানীয় প্রশিক্ষণ উত্তর ফায়ারিং, যা সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো দেশের মাটিতে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার MLRS এর ফায়ারিং অর্জনের জন্য এটা কিন্তু আমাদের সক্ষমতাকে একটা ধাপ এগিয়ে নিয়ে গেল এবং আমরা কিন্তু আধুনিকায়নের পথে অনেক এগিয়ে গেলাম। আমাদের ফোর্সেস গোল ২০৩০ সঠিক বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে করতে পারব। কক্সবাজারের টেকনাফের শিলখালি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘণ্টাব্যাপী এই সফল ফায়ারিং কার্যক্রম চলে, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার পাশাপাশি শত্রু আক্রমণ হতে দেশকে রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বেলা ১১টার কিছু বিকট শব্দে টিউব থেকে ছুটে যায় মিসাইল, যা চার মিনিটের মধ্যে ১২০ কিলোমিটার রেঞ্জে গিয়ে আঘাত আনতে সক্ষম হয়। এর ঠিক ১০ মিনিট পর টিউব থেকে ছোড়া হয় দ্বিতীয় মিসাইল। এভাবে সেনাবাহিনীযুক্ত নতুন টাইগার মিসাইল সিস্টেমে সফল ফায়ারিং হয়। সাগরের সামনে বিশাল বালিয়াড়িতে রাখা ৩০ টন ওজনের ট্রাক ও রকেট লঞ্চার, যার উপর রয়েছে ২টি টিউব, প্রতিটি টিউবে লোড করা হয়েছে টাইগার MLRS। সেনাবাহিনীতে নতুন সংযোজিত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম, কয়েক দফায় প্রশিক্ষণের মাধ্যমে যা সফল ফায়ারিং করা হয়। সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার MLRS এর যৌথ জাহাজীকরণ উত্তর ও স্থানীয় প্রশিক্ষণ উত্তর ফায়ারিং, যা সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো দেশের মাটিতে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার MLRS এর ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে বলে জানান সেনা প্রধান। আমাদের ফোর্সেস গোল অর্জনের জন্য এটা কিন্তু আমাদের সক্ষমতাকে একটা ধাপ এগিয়ে নিয়ে গেল এবং আমরা কিন্তু আধুনিকায়নের পথে অনেক এগিয়ে গেলাম। আমাদের ফোর্সেস গোল ২০৩০ এর সঠিক বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা সঠিক সময়ে করতে পারব। কক্সবাজারের টেকনাফের শিলখালি ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘণ্টাব্যাপী এই সফল ফায়ারিং কার্যক্রম চলে, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী